চার অলক্ষীর এক অলক্ষীকে আমাদের সামনে পেয়েছি। তো তোমার নিজের ক্যারেক্টারের সাথে আজ যে এতে ওয়েব সিরিজে ক্যারেক্টারটা করেছো কতটা মিল আছে? নিজের ক্যারেক্টারের সাথে প্রচুর মিল আছে, অনেক মিল আছে। তবে যেই যেই মানে ডায়লগগুলো মানে পাঞ্চ লাইনগুলো যেই যেইগুলো বর্ষা বলে থাকে সেইগুলো আবেরির মাথায় আসে না, তো ওইগুলো তো যে লিখেছে সৌমিত দা, সে বসিয়েছে, যে ডিরেক্ট করেছে জয়দীপ দা, সে তৈরি করেছে। তো সেটা দেখতে গেলে বর্ষা আবেরির থেকে অনেকটাই আলাদা, আবার অনেকটাই এক। দেখো, আমার মনে হয় সবার মধ্যে একটা করে অলক্ষ্মী আছে। আমরা যারা প্রচণ্ড লক্ষ্মীমন্ত মনে করি এইসব মেয়েদের, তাদের মধ্যেও একটা করে অলক্ষ্মী আছে। তো আমার মনে হয় কেউ কেউ প্রকাশ করে, কেউ কেউ করে না। তারাও কোনো না কোনো সময় আয়নার সামনে দিয়ে মানে আয়নার সামনে গিয়ে এটা ভাবে যে ইস, আমি যদি এইটা একদিন করতে পারতাম। তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে এই অলক্ষ্মীপনা, এটা সবার জীবনে কোনো না কোনো সময় একবার না একবার দেখানো উচিত। শ্যুট করতে গিয়ে প্রচুর মজা করেছি, প্রচুর মজা করেছি। প্রথম তিন দিন ইনডোর ছিল তাই অতটা মজা করতে পারিনি, লাস্ট তিন দিন আমরা ফাটিয়ে মজা করেছি, আউটডোরে প্রচুর ঘুরেছি, সমুদ্রে জাস্ট মানে আমরা চারজনে পাগল হয়ে গেছিলাম। মানে তখন হয়তো আভেরি, অনুরাধা, প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আমরা এই চারজনই ছিলাম। তো তখন বর্ষা, রণিতা, হই, তিতাস, এটা ভুলে গেছিলাম আর কি। তো অনেক একটা বন্ধুত্ব পেয়েছি, একটা ফ্যামিলি পেয়েছি, খুব মজা হয়েছে, খুব মজা করেছি। দর্শকদের বলতে চাই যে অলোকিস ইন গোয়া ক্লিকে শুরু হচ্ছে, আপনারা অবশ্যই দেখুন এবং জানান আমাদের আপনাদের কেমন লাগলো। আর কী বলবো, আমাদেরকে ভালোবাসুন, ব্যাস।